ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতু। জি, আপনি জানতে চেয়েছেন ইসরাক সম্পর্কে, সালাত সম্পর্কে। দেখেন, ইসরাকে সালাত এবং এটাকে তিনটি নাম দেওয়া হয়েছে, ইসরাক, সালাত এবং এছাড়া বলা হয় এটা কি সালাতুল দোহা, আবার চাস্তে সালাত কেউ বলছেন, আবার কেউ বলছেন আওয়াবিন। তিনটি নামাজ একটি নাম। এই নামাজটা যদি আপনি ফজরে সূর্য ওঠার পর পড়েন হবে ইসরাক, যদি 8:30 সময় পড়েন তাহলে হবে এটা চাস্ত, আর 11টার সময় পড়লে হবে আওয়াবিন। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন আবু দাউদ কিতাবুল আদব 41 অধ্যায় হাদিস নম্বর 5222। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের শরীরে 360টি হাড় আছে, বিজোড় হাড় রয়েছে, অর্থাৎ মানুষের কর্তব্য হলো প্রত্যেক জোড়ের জন্য একটি সদকা করা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কার শক্তি আছে এই কাজ করার? তিনি বলেন, মসজিদে কারো থুতু দেখলে তা ঢেকে দেওয়া, দ্বিতীয় হলো রাস্তায় কোনো ক্ষতিকারক জিনিস পড়ে থাকলে সরিয়ে দেওয়া, আর চাস্তে 2 একা সালাত আদায় করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এটাও পাবেন সহিহ বুখারী, সহিহ মুসলিম, কিতাবু সালাত 4 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায়, 274 এবং 1560 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রথম প্রতি মাসের প্রথম 3 দিন আপনার হচ্ছে এছাড়া দেখতে পারেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির হাদিস যে ততক্ষণ পর্যন্ত চাস্তের সালাদ পড়তে থাকে যতক্ষণ পর্যন্ত আমরা ভাবতে শুরু করতাম যে তিনি এই সালাদ আর কখনো বাদ দেবেন না, আবার কখনো কখনো এই সালাদকে তিনি বন্ধ করে রাখতেন। আমরা ভাবতাম যে কখনো তিনি হয়তো এই সালাত আর আদায়ই করবেন না। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, অর্থাৎ এই সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পড়েছেন কখনো ছেড়েছেন। কেউ যদি মনে করে এই সালাত পড়তেই হবে এইভাবে পড়ে, এটা হচ্ছে সহি নয়, এবং এই সালাত থেকে আপনি কখনো পড়বেন আবার কখনো পড়বেন না, এটাই হচ্ছে ঠিক। কারণ মাজমুআ ফতোয়া থেকে, ইবনে বাজির ফতোয়া হচ্ছে, ইসরাকে সালাত শুরু থেকে চাস্তে সালাত হিসেবে আদায় করা হয়ে আসছে। এবং শেখ ইবনে উসাইমিন বলেছেন যে চাস্তে সালাতের সময় হলো সূর্য ওঠার 15 মিনিট পর থেকে জোহরের সালাতের 15-10 মিনিট আগে পর্যন্ত। এই সালাতকে তিনটি নাম দেওয়া হয়েছে, চাস্ত, ইসরাক, চাস্ত এবং আওয়াবিন। তিনটি নামাজ, একটি নামাজ, তিনটি নাম। তবে এই নামাজ কেউ পড়বেন, কখনো পড়বেন কখনো ছেড়ে দেবেন। কেউ যদি মনে করে যেটা পড়া পড়তেই হবে এই মনোভাব নিয়ে পড়ে, এটা শরীরসম্মত নয়।